আমি বলি কালীঘাটের পরিষেবা একবারে বন্ধ। যেমন রাস্তাঘাট, নর্দমা, সমস্ত কিছু ডাস্টবিন বন্ধ ছাড়ছে, পরিষ্কার হয় না, জলের ইয়ে দিয়ে পোকা বেরোচ্ছে, উনি সেদিকে লক্ষ্য রাখেন না। উনি ওনার গতিটা কি করে থাকবে, তিনজনা কাউন্সিলর নিয়ে উনি ব্যস্ত। তাই আমার এই মিছিল থেকে আমি জনগণের ধিক্কার জানাই যে আপনি অবিলম্বে পদত্যাগ করে বেরিয়ে যান, তাতে এদের সম্মানটা বাড়বে। উনি তা করবেন না, নির্লজ্জের মতো উনি ওখানে গতি আটকিয়ে পড়ে থাকবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকটা আন্দোলনে আমাদের সামিল হবেন। এই জনগণের বর্তমান চেয়ারম্যানের অপশাসন চাই, এই বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ। আমি জানতামও না যে এরকম ঘটনাটা ঘটবে এবং তারা আমাদের দলীয়। কোনো কিছু বলতে গেলে তাদের সম্পর্কে আমার বলতে গেলে বলো তো আপনার দলেরই বলতে পারে। তাদের এখন বিয়ে হয়েছে, তারা যে কোনোভাবে অন্য কিছু চাই না, তাদের গদি চাই। আচ্ছা, ওই ভাইস চেয়ারম্যান সহ ওই যে 11 জন কাউন্সিলর আজকে আমার করলেন, মিছিল করলেন, এটা কি দলের নির্দেশ আছে? আমার মনে হয় নেই। দলের নির্দেশ হলে তো সভাপতি আমাকে বলে দিতেন, আপনি যেন ওখানে থাকবেন বলে দিতেন। আমার সঙ্গে সভাপতির কথা হয়েছে, উনি তো বলেননি আমাকে। ইভেন সকালবেলাও আমার এখানকার যে নায়ার শহরের যে সভাপতি, দলের সভাপতি, তিনিও আমাকে কোনো কথা বলেননি যে আজকে হবে। আমি জানি না তার নলেজ আছে। তাহলে দলের নির্দেশ ছাড়া এই মিটিংটা তো অবৈধ? নিশ্চিতভাবে আমি মনে করি অবৈধ, নিশ্চিতভাবে। এবং সেটাও হয়ে যদি মানে সভাপতিকেও ওখানে থাকতে হতো, সভাপতি নিশ্চয়ই ওখানে থাকতেন। 11 জন কাউন্সিলর যেখানে আছেন তারা দলের লোক, যেখানে সভাপতি নেই তাহলে এ তো সিবিন যোগ্য হচ্ছে। দেখা যাচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল লড়াই করছে, তাই না? কী বললেন? খুবই খারাপ, খুবই খারাপ। বর্তমান যুগে, বর্তমান সময়ে এরকম ছবি আসা উচিত নয় কখনো।